আগুন ও বুলডোজার চালিয়ে 94 কোটি টাকার নেশা সামগ্রী গুড়িয়ে দিল পুলিশ। করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে জব্দ করা প্রায় 94 কোটি টাকার মাদক নষ্ট করে নেশা কারবারীদের কড়া বার্তা দিল করিমগঞ্জ পুলিশ। শুক্রবার করিমগঞ্জ জুনিটিল্লা পুলিশ রিজার্ভ মাঠে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ নিষিদ্ধ কফ সিরাপ আগুনে পুড়ে এবং বুলডোজার চালিয়ে নষ্ট করল পুলিশ। এদিন জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের উপস্থিতিতে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী নষ্ট করেছে পুলিশ। এই মাদকগুলো বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ জব্দ করার পর আজ আনুষ্ঠানিকভাবে এগুলো পুড়িয়ে এবং বুলডোজার চালিয়ে নষ্ট করেছে। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। হোটেল মার্কেট হলো ওভার 94 ক্রোর্স, যাতে হিরোইন আছে, ইয়াবা ট্যাবলেট আছে, কফ সিরাপ এইটো আছে আৰু ইয়াবা ট্যাবলেট আছে আৰু গাঁজা মেইনলি দুটা তিনিটা টাইপৰ আমি যোনটো আপোনাক ক'লোঁ আচলতে হিৰোইনৰ ইয়াবাটো মণিপুৰৰ মিজোৰামৰ পৰা জেনেৰেলি হয়, ম্যানমাৰ চাইডৰ পৰা অৰিজিন হৈ পেলাই আহে। কিন্তু বাৰাকত আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট, হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জৰ যোনকেইটা আমাৰ ৰুট আছে, গেট আছে, ইণ্টাৰ ষ্টেট গেট, সেইখিনিৰ পৰা এণ্ট্ৰি হয়। আৰু গাঞ্জাটো ত্ৰিপুৰাৰ পৰা গোটেইখিনি অৰিজিনেট হয়, নৰ্থ ইণ্ডিয়ালৈ যায়। আৰু কফ চিৰাপখিনি আমাৰ অৰিজিনেট হয় নৰ্থ ইণ্ডিয়াৰ পৰা আহে আৰু আমাৰ হিৰোইন ভাল চকুপেণ্ট আছে। তো মোৰ দেন প্ৰথম সময় চিজ হৈছে আমাৰতো ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে বাংলাদেশ, বাংলাদেশত আমাৰ যোনটো ইয়াত বৰ্ডাৰ আছে তেনেকুৱা আমি খুব আজিলৈকে পোৱা নাই। ত্ৰিপুৰা হৈ পেলাই কফ চিৰাপটো অলপ ফিফটিচানে ডিমাণ্ড বেছি আছে, কফ চিৰাপ কিমান টকাৰ আজি ড্ৰাগছ 94 ক্রোর। Then the maintenance officer NCP Guwahati, Deputy Superintendent Patrakandi JC, Excise Superintendent Karimganj. সামিল হয়েছে বরাক উপত্যকা। Number of drug
drugs have been seized in last few months, and drug vendors have been arrested and for the judicial investigation. So Karimganj, Kachar and Karbi Anglong, these three districts along with Guwahati city, Nogaon, these districts are the forefront runner where maximum numbers of drugs have been seized in last 1 year or 2 years like that. But we also come in the southern part of our district. We also share the international border with the Bangladesh. So